আজি রাষ্ট্রীয় গ্রন্থাগারিক আর যুব দিবস। এই উপলক্ষে রঙিয়া মহাবিদ্যালয়ত রূপায়ণ করা হয় বিস্তৃত কার্যসূচী। মহাবিদ্যালয়খনৰ গ্রন্থাগারিক বিভাগৰ উদ্যোগত তদুপলক্ষে আয়োজন করা মুক্তি সভাত ডাউনটাউন চিকিৎসালয়ের মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রবীর ঠাকুরিয়া, হ্যাপী বাগলাৰী, মহাবিদ্যালয়খনৰ পরিচালনা সমিতির সভাপতি ডক্টর ভবেন্দ্র নাথ ডেকা, অধ্যক্ষ ডক্টর বজেন্দ্র শইকীয়া উপস্থিত থাকে। সভাখনের আধরে গ্রন্থাগারিক মঞ্জুশ্রী দেবীয়ে দিবস উপলক্ষে বিভাগটির ফলের গ্রন্থাগারের ব্যবহারত আগ্রহ সৃষ্টির লক্ষ্যে আগ্রহা হয় শ্রেষ্ঠ ব্যবহারকারী বটা। ইয়ারে শিক্ষকের শ্রেষ্ঠ বটা লাভ করে ক্রমে রসায়ন বিভাগের ডক্টর গীতিমণি ডেকা, কর্মচারী জয়ন্ত দাস আর ইংরাজি বিভাগের ছাত্রী সৃজনা ছেত্রীয়। আনহাতে সৃজনশীল সাহিত্য রচনায় গল্প আর কবিতা রচনায় তিনগাকীক প্রতিভাবান ছাত্র ছাত্রীক বিশেষ বটা প্রদান করা হয়। নমস্কার, মই রঙিয়া মহাবিদ্যালয়ৰ গ্ৰন্থাগাৰিক শ্ৰী মঞ্জুশ্রী দেবীয়ে কৈছো। আজি ইন্টাৰনেশ্যনেল ইউথ ডেৰ লগতে নেশ্যনেল লাইব্ৰেৰিয়ানছ ডে, সেই উপলক্ষে রঙিয়া মহাবিদ্যালয়ৰ ছাত্র ছাত্রী তথা শিক্ষক শিক্ষয়িত্রীর মঙ্গলার্থে লাইব্ৰেৰিয়ানছ ডে আর ইন্টাৰনেশ্যনেল ইউথ ডে চেলিব্রেট করা হৈছে। প্রতি বছৰৰ নিচিনাকে আমি এই বছৰতো ষ্টুডেণ্টখিনিৰ বেনিফিটৰ কাৰণে বা টিচাৰখিনিয়ে যাতে লাইব্ৰেৰীটো ইউজ কৰি আহে তাৰ বাবে আমি বেষ্ট লাইব্ৰেৰী ইউজাৰ এৱাৰ্ড ঘোষণা কৰিছোঁ। এই বছৰৰ বাবে এই বঁটা শিক্ষকৰ বাবে মনোনীত হৈছে কেমেষ্ট্ৰি ডিপাৰ্টমেণ্টৰ ডক্টৰ গীতিমণি বাইদেউ, লগতে কৰ্মচাৰীৰ বাবে জয়ন্ত দাসে পাইছে আৰু ইংৰাজী বিভাগৰ ছাত্ৰী সৃজনা ছেত্ৰীয়ে পাবলৈ সক্ষম হৈছে। ইয়াৰ উপৰিও আমি যাতে ছাত্ৰ ছাত্ৰীসকলে হওক ষ্টুডেণ্টে হওক রঙিয়া মহাবিদ্যালয়ের লাইব্রেরিটা প্রপারলি ইউজ করে বা ভালকে আহে তার বাবে তেওঁলোকক আকর্ষণ করিবৰ বাবে প্রতি বছরে আমি ক্রিয়েটিভ রাইটিং একটি কম্পিটিশন পাতি আহিছো। এই কম্পিটিশনটো আজি আমি বটা প্রদান করি। কবিতার শিতানত তিনিগৰাকীয়ে শ্রেষ্ঠতম স্থান লাভ করেছে, লগতে গল্পর শিতানতো তিনিগৰাকীয়ে শ্রেষ্ঠতম স্থান লাভ করেছে। আজি এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হৈছে ডাউনটাউন হস্পিটেলর সাইকিয়াট্রিস্ট ডক্টর প্রবীর ঠাকুরিয়া স্যার, লগতে সাইকিয়াট্রিস্ট শ্রী হ্যাপী বাইদেউ।